অত্যাধুনিক সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন অল ইন ওয়ান কে এবং এই বেল আইকনে ক্লিক করুন সবার আগে দেখার জন্য। অজানা হলেও সত্য, শাহরুখ খানের বাজিগর ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করার কথা ছিল শ্রীদেবী। চিত্রনাট্য শোনানো হয়েছিল তাকে, কিন্তু পরে ছবি নির্মাতারা ঠিক করেন ডাবল রোলের প্রয়োজন নেই। তখন শ্রীদেবীর দ্বৈত ভূমিকার দুই চরিত্রে অভিনয় করেন শিল্পা শেঠী ও কাজল। শ্রীদেবীর দুই বিখ্যাত চলচ্চিত্র নাগিনা ও চাঁদনীতে ঘটেছিল অদ্ভুত ঘটনা। দুই ছবির কোনোটিতেই তার অভিনয় করার কথা ছিল না। নাগিনা এওয়া অভিনয় করার কথা ছিল জয়াপ্রদার, অন্যদিকে চাঁদনীতে রেখার। লন্ডনে যশরাজ চোপড়ার লামহে ছবির শুটিংয়ে যখন শ্রীদেবী ব্যস্ত, তখন তার কাছে খবর আসে বাবা মারা গেছেন। বাবার শেষকৃত্য সম্পন্ন করে শ্রীদেবী যখন ফের শুটিংয়ে যোগ দিলেন, তখন তাকে অভিনয় করতে হয় অনুপম খেরের সঙ্গে এক কমেডি দৃশ্যে। সেই দৃশ্যে দারুণ অভিনয় করায় শ্রীদেবীকে অভিনন্দন জানিয়ে সবাই হাততালি দিয়েছিলেন, আর তা দেখে কেঁদে ফেলেন তিনি। ঋত্বিক রোশন বলিউডে প্রথম যে ছবিতে অভিনয় করেছিলেন সেই ভগবান দাদ এওয়া ছিলেন শ্রীদেবী। ছবিতে আরও ছিলেন রাকেশ রোশন ও রজনীকান্ত। শ্রীদেবী যখন প্রথম বলিউডে আসেন, তখন তিনি একদমই হিন্দি বলতে পারতেন না, হিন্দি বুঝতেও অসুবিধা হতো তার। শ্রীদেবীর গলা হিন্দিতে ডাবিং করতেন নাজ নামের এক অভিনেত্রী। 1986 সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবী অভিনীত ছবি আখেরি রাস্তা এওয়া ডাবিং করেন রেখা। চাঁদনী ছবিতে প্রথমবার শ্রীদেবীকে নিজের গলায় হিন্দি শুনতে পাওয়া যায়। শ্রীদেবী প্রথমবার এক ইংরেজি ম্যাগাজিনে তার নাম দেখে রেগে গিয়েছিলেন। সেই ম্যাগাজিনে শ্রীদেবীর ইংরেজি বানানটি লেখা হয়েছিল যত্রবার, আসলে তিনি নিজের নাম লিখতেন যত্রবার হিসেবে। পরে অবশ্য শ্রীদেবী নিজেই নিজের নাম যত্রবার হিসেবে লিখতে শুরু করেন। চালবাজ ছবির জন্য শ্রীদেবী ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রী পুরস্কার পান। সেই ছবির একটি গানের দৃশ্যে 103 ডিগ্রি জল নিয়েও নাচ করেছিলেন তিনি। চাঁদনী ও সদমা ছবিতে গান গেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন শ্রীদেবী। 1969 সালে শিশু শিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান শ্রীদেবী। ত্রিরুমুখমের ভক্তিমূলক তামিল ছবি তুনাইভান ছিল তার প্রথম চলচ্চিত্র। 1975 সালে হিন্দি ছবি জুলিতেও শিশু শিল্পী হিসেবে কাজ করেন তিনি। শোলা শাওয়ান ছবিতে বলিউডে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয় করেন। সেই ছবিটি মুক্তি পায় 1979 সালে। অভিনয়ের পাশাপাশি নিজের কয়েকটি ছবিতে প্লেব্যাক করেছেন শ্রীদেবী। সাদমা 1983, চাঁদনী 1989 ও গারাজনা 1991 ছবির গানে তিনি কণ্ঠ দিয়েছেন। 80-এর দশকে নায়ক মিঠুন চক্রবর্তীর সঙ্গে গভীর প্রেম ছিল শ্রীদেবীর। কথিত আছে তারা মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করেছিলেন, তবে তাদের সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি। 1996 সালে চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তাদের সংসারে দুই সন্তান জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। বড় মেয়ে জাহ্নবী ইতিমধ্যেই বলিউডে তার প্রথম ছবির শুটিং শুরু করেছেন। মাতৃভাষা তামিল হওয়ার কারণে হিন্দি ছবি করতে গিয়ে শুরুতে বেশ হিমশিম খেতে হয়েছিল শ্রীদেবীকে। তখন তার বয়স খুব বেশি না। বলিউড অভিনেত্রী জয়াপ্রদাকে ধরা হতো শ্রীদেবীর সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। দুজনের সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। একবার মুকসদ 1984 ছবির শুটিংয়ের সময় ছবির নায়ক রাজেশ খান্না ও জিতেন্দ্র ঠিক করলেন এই দুই নায়িকার সম্পর্কের শীতলতা দূর করার জন্য কিছু করবেন। তাই চুপ করে দুজনকে একটি রুমে রেখে তারা বাইরে থেকে তালা লাগিয়ে দেন। কিছুক্ষণ পর ঘরটি খোলার পর দেখা যায় শ্রীদেবী আর জয়াপ্রদা দুজন তখনও ঘরের দুই কোনায় চুপচাপ বসে আছেন। শাহরুখ খানের ছবি ডট এ প্রস্তাব পেয়েছিলেন শ্রীদেবী, তবে সেই ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেছিলেন লামহে ও চাঁদনী ছবিতে অভিনয় করার পর ডট ছবির চরিত্রটি শ্রীদেবীর কাছে বিশেষ কিছু মনে হয়নি, তবে শাহরুখের চরিত্রটির প্রতি আগ্রহ ছিল তার। কিছুদিন আগে ননদের ছেলে মোহিত মারোয়ারের বিয়েতে অংশ নিতে সপরিবারে দুবাই উড়াল দিয়েছিলেন শ্রীদেবী। সপ্তাহব্যাপী বিয়ের নানা আয়োজনে হৈহুল্লোড় করে কেটেছে তার। দুদিন আগেও তিনি বিয়েতে তোলা নিজের আনন্দ ঘন মুহূর্তের ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। কিন্তু হুট করেই বলিউডের এই উজ্জ্বল নক্ষত্রের বিদায় যেন একেবারেই মেনে নিতে পারছে না বলিউড। প্রিয় শিল্পীর মৃত্যুশোকে স্তব্ধ বিশ্বব্যাপী তার অগণিত ভক্ত।